হ্যাঁ গাইজ, হোয়াটসঅ্যাপ। আজকে হলো আগস্টের 2 তারিখ আর আজকে আমরা বেরোইতেছি সুভদ্রে নিয়া, এই যে ডাক্তার সাহেব। এই লকডাউনের কারণে অনেকদিন ধরে বেরোইতে পারতেছি না, তো আজকে হলো গিয়ে একটু মানে ঘোরাফেরার উদ্দেশ্যে। আর প্লাস ও একটা হেলমেট কিনবে, সুন্দর একটা হেলমেট থাকতেও সে আরও একটা হেলমেট কিনতেছে। যাই হোক, আমরা যাই দেখি নতুন হেলমেট কোথায় কি আছে, কারণ এখন তো দোকানপাট সব বন্ধ। তারপর খুঁজে দেখি কোথায় কি পাওয়া যায়। তো বন্ধুরা, আগে একটা জিনিস বলে রাখি, আমরা এখান থেকে বের হয়ে গেছি শাহেদ ভাইয়ের দোকানে, কারণ শাহেদ ভাইয়ের দোকানে আমি এর আগেও অনেক কিছু কিনছি এবং বরিশালের মধ্যে অত্যন্ত ট্রাস্টেড একটা শপ মোটো স্কোয়ার। আমি নিচে ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। আমরা আসলে এখানে ফুল ছিটাবো, ফিতা টিতা কাটবো, কিন্তু ফিতা নাই, পাটের দড়ি আছে সেটা কাটবা। এতদিন পর আপনি আসছেন, ফিতা কেটে আপনাকে আমরা স্বাগত জানাই। ধারে কাছে যাওয়ার জন্য আর কি, হাইওয়ের জন্য না, হাইওয়ের জন্য ওরকম মানে ভারী হেলমেট না, মোটামুটি অল্পের মধ্যে আর কি। শাহেদ ভাই, এই বিষয়ে তুমি মানে তাকে কি সাজেস্ট করবা? সাজেস্ট করতে চাচ্ছি, যেহেতু সিটি রাইড এবং লাইট ওয়েটের মধ্যে স্টার্টস এর কিছু নতুন হেলমেট আসছে, স্টার্টসটা ভালো হবে। এটা ISI ইন্ডিয়ান সার্টিফাইড এবং হচ্ছে গিয়ে লাইট ওয়েট, মাত্র 1300 গ্রাম, ফুল ফেস এবং ভিতরে প্যাডিংটা অসাধারণ প্যাডিং এবং নিউ কিছু গ্রাফিক্স আসছে। এটা আমার মনে হয় আমি নতুন কিছু অবশ্যই দেখতে অনেক সুন্দর লাগতেছে, প্লাস ক্যামেরা অনেক সুন্দর আসতেছে। রাইট, দুইটা গ্রাফিক্স খুব একেবারে জাস্ট অ্যারাইভ। এটা হবে ম্যাট কালার, তাই না? হ্যাঁ, এটা ম্যাট। হ্যাঁ, এটা গ্লসি, আর ওটা হলো গ্লসি, গ্লসির মধ্যে। ওয়াও, নিয়ন কালার সবসময় আমার কিন্তু একটু নিয়ন কালার ফেভারিট ভাই। সুরত, তুমি কি বলো? হ্যাঁ, নিয়ন কালারটা বেটার। এই যে বিটকয়েনে এটা নতুন আসছে, ওয়াও, বিটকয়েন গ্রাফিক্স এর রিকোয়ারমেন্ট যেভাবে করছে লাইট ওয়েট এর মধ্যে, লাইট ওয়েট এর মধ্যে বেস্ট গ্রাফিক্স এর মধ্যে এগুলাই, অনেকটাই লাইট ওয়েট। তো সুরত, তোমার এখান থেকে তুমি দেখো একটা কোনটা চয়েস হয় তোমার। চয়েস করলে তুমি একটা ট্রায়াল দিয়ে দেখতে পারো। হ্যাঁ, ট্রায়াল তো দিতেই হবে। ট্রায়াল দেবো, এটাই হবে, স্যার ইনসেন্স হবে, ইনসেন্স হবে। এই যে প্যারিংটা সেট হয়ে যায়, এটা খুলে নিই। উপরে ব্ল্যাক ক্রোম ভাই জানল না, আইনা, এটা হলো স্ট্রাকচার থান্ডার মডেল না? এটা কোন সাইজ? থান্ডার সাইজ, এর এক্সেল, এগুলো সব এল। এই গ্রাফিক্স কিন্তু চমৎকার গ্রাফিক্স। হ্যাঁ, এখানে যে কটা গ্রাফিক্স আছে মোটামুটি সবগুলোই আনকমন, বাট এই থান্ডার এই যে কালারটা, এই কালারটা কিন্তু বেশ কমন একটা কালার। এটা আগে আসছে, তার সম্বন্ধে এগুলো হচ্ছে গিয়ে 2100-2200 টাকার মধ্যে প্রাইস রেঞ্জ। আচ্ছা, এক্ষেত্রে কি কোনো মডেল ভেদে দাম ব্যবধান আছে? কালার ভেদে ওইভাবে নাই, কিছু মডেল আগের যেগুলো পারচেস করা ওগুলোর প্রাইস একটু কম, আর নতুন যেগুলো আছে ওগুলো পারচেস প্রাইসটা বেশি, যার কারণে একটু প্রাইসটা বেশি। আচ্ছা আচ্ছা, 1 hour later মানে প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজির পরে, আধা ঘন্টা হয়েছে না? হ্যাঁ, আমি টায়ার্ড। ₹2100 এবং হচ্ছে গিয়ে সে আসলে কাস্টমার না, ভাই বেশি আমার, আর রেগুলার কাস্টমার মোটরস্পেয়ারের। আর এই সেগমেন্টে যারা আসলে, এটা কাস্টমারদের জন্য বলা, আপনারা যারা ফুল ফেস হেলমেট পরেন অবশ্যই একটু সার্টিফিকেশন দেখে নেবেন। এটা হচ্ছে গিয়ে ISI ইন্ডিয়ান সার্টিফাইড, আপনারা জানেন, এবং এটা আপনারা যারা ইউটিউবে দেখেন, আপনারা বিভিন্ন ব্লগ দেখলে জানতে পারবেন যে এটা আসলে টেস্টেড, এটা টেস্ট করা, এবং এটা বাংলাদেশ যে চাইনিজ হেলমেটগুলো পাওয়া যায় ওই তুলনামূলকভাবে এটার সেফটি অনেক বেশি। তো এই সেগমেন্টের হেলমেট আপনারা ইউজ করেন, অবশ্যই এটা একটা কপি আছে, কপিটা অবশ্যই ইউজ করবেন না, অরিজিনাল হেলমেট দেখে ইউজ করবেন, এবং আশা করি এবং আপনাদের রাইট যেন সেভ হয় সেই দোয়া করি। আমার শপটা হচ্ছে বরিশালে এবং আমার শপটার অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে বৌদ্ধপাড়ায়, বৌদ্ধপাড়ার মুখের ঠিক আগে কাজীপাড়া বলে জায়গাটাকে, কাজীপাড়াতে মাথে। এবং এই ভিডিও লিঙ্কে আমার শপের লোকেশনটা দিয়ে দেওয়া হবে, আপনারা যারা আমার শপ থেকে প্রোডাক্ট নিতে চান, আমাদের পেজ আছে মোটর স্পেয়ার নামে,
তো ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, আমাদের মোটরস্পেয়ার নামে একটা ফেসবুক গ্রুপও আছে, আমাদের সকল প্রোডাক্টের আপডেট এবং সব কিছু আমরা ওই গ্রুপ এবং পেজে দিয়ে থাকি। আপনারা যারা আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেস করতে চান, আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। সো প্লিজ অ্যাটলিস্ট পারচেস করার জন্য না, জানার জন্য আমার পেজটাকে একটু ভিজিট করবেন সবাই। আমার শপে বাইকিং জগতে যত সেফটি আইটেম বলেন, গেজেট আইটেম বলেন, গিয়ার আইটেম বলেন, এই ধরনের আইটেম আমরা সেল করে থাকি। এর পাশাপাশি আমরা সকল ধরনের ইঞ্জিন অয়েল, যে ব্র্যান্ডেড ইঞ্জিন অয়েলগুলো আছে এগুলো এবং ওগুলো সেল করে থাকি, এবং হচ্ছে গিয়ে শতভাগ অরিজিনাল আমরা এতটুকু ইনশিওর করে থাকি। আমাদের কাছে যে ইঞ্জিন অয়েলগুলো আছে এবং প্রত্যেকটা ইঞ্জিন অয়েল 100% অরিজিনাল, কেউ কোনো কপি আমাদের এখান থেকে কেউ প্রমাণ করতে পারবে না কখনোই। এই জন্যই বলি যে আসলে লুব্রিকেন্টের কথা বলতে গেলে লুব্রিকেন্টের বাজারটা খুব খারাপ, খুব কপি প্রোডাক্ট বের হয়ে যায়, কারণ আপনার শখের যে বাইকটা সেটা তো এই নকল লুব্রিকেন্টের জন্য নষ্ট হয়ে যায়। তো আপনারা যারা বরিশালে আছেন আমি বা কাছাকাছি আছেন সকলের জন্য একটাই অনুরোধ, আপনারা যদি অরিজিনাল লুব্রিকেন্ট চান মোটরস্পেয়ার রাখবেন, 100% একুরেট ইঞ্জিন অয়েল এখান থেকে দেওয়া হবে। ওকে ধন্যবাদ, থ্যাংক ইউ। একটু তাড়া থাকার কারণে আমরা ওখান থেকে হেলমেট কিনে যে যার বাসায় চলে আসছি, যার কারণে অন্য আর কোনো ফুটেজ দেখানো হয়নি। এবং আজকের ভ্লগ এ পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সেফলি রাইড করবেন এবং হেলমেট পরিধান করবেন।